बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम, अस्सलाम वालेकुम माय डियर रनर्स एंड ऑनरेबल गार्डियंस एंड दोस्त हु आर वाचिंग माय क्लास, वेलकम इन माय क्लास। आई हैव कम बिफोर यू टेकिंग एन इम्पोर्टेंट क्लास ऑन प्रेजेंट कंटिन्यूअस टेंस। बिफोर आई डिस्कस अबाउट इंडेफिनिट टेंस, सो let us enjoy the class। present continuous tense হলো বর্তমান সময়ে বা বর্তমান কালে কোনো কাজ হচ্ছে বা হইতেছে বোঝালে present continuous tense হয়। my dear learners, I am writing some example about present continuous tense। look at the board। I am eating a mango। I am eating a mango। আমি একটি আম খাচ্ছি বা খাইতেছি। He is writing a letter। সে একটি চিঠি লিখিতেছে। You are playing cricket। তুমি ক্রিকেট খেলিতেছ। My dear students, here I subject, he subject, you subject, but I এর সাথে am হয়েছে, এর সাথে is, you সাথে are। অর্থাৎ present continuous tense সাবজেক্টের পর এম ইজ আর হবে, অগ্রি ভার্ব হিসেবে বসবে। তারপর ভার্ব ওয়ানের সাথে আইনি যুক্ত করতে হবে, তারপর এক্সটেনশন অথবা অবজেক্ট থাকলে অবজেক্ট লিখতে হবে। মাই ডিয়ার স্টুডেন্টস, স্ট্রাকচার তোমরা নোটবুকে লিখে নাও। রাইট ডাউন দিস স্ট্রাকচার ইন ইউর নোটবুক। স্ট্রাকচার সাবজেক্ট plus M is R plus verb 1 plus ing plus object or extension। My dear learners, verb 1 means verb এর present form। তাহলে আমরা এই স্ট্রাকচার দিয়ে বিভিন্ন verb ব্যবহার করে আমরা অনেক সেন্টেন্স তৈরি করতে পারবো। যেমন আমি দৌড়িতেছি, আই এম ক্যাচিং। তুমি দৌড়িতেছ, ইউ আর ক্যাচিং। সে দৌড়িতেছে, হি ইজ ক্যাচিং। রানা দৌড়িতেছে, রানা ইজ ক্যাচিং। আমি মাছ ধরিতেছি, আই এম ক্যাচিং ফিশ। তুমি মাছ ধরিতেছ, ইউ আর ক্যাচিং ফিশ। সে মাছ ধরিতেছে, হি ইজ ক্যাচিং ফিশ। করিম মাছ ধরিতেছে, করিম ইজ ফিশ ক্যাচিং ফিশ। তাহলে আমরা এইরকম বিভিন্ন সাবজেক্ট ব্যবহার করে এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার ব্যবহার করে আমরা মানে অনেক অনেক সেন্টেন্স আমরা তৈরি করতে পারবো। তাহলে উই হ্যাভ টু নো দ্য স্ট্রাকচার অফ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। মাই ডিয়ার লার্নার্স, আই এম অলসো ডিসকাসিং অ্যাবাউট মোর এক্সাম্পল অফ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন আমি খেলিতেছি, আই এম প্লেইং। তুমি খেলিতেছ, ইউ আর প্লেইং। সে খেলিতেছে, হি ইজ প্লেইং। তারা খেলিতেছে, দে আর প্লেইং। যদি আমরা অবজেক্ট ব্যবহার করি, যেমন আমি ফুটবল খেলিতেছি, তাহলে আই এম প্লেইং ফুটবল। তুমি ফুটবল খেলিতেছ, ইউ আর প্লেইং ফুটবল। তারা ফুটবল খেলিতেছে, দে আর প্লেইং ফুটবল। আমরা ফুটবল খেলিতেছি, উই আর প্লেইং ফুটবল। বিভিন্ন সাবজেক্টের সাথে বিভিন্ন এম ইজ আর নাম্বার পার্সন অনুসারে এম ইজ আর আমরা ব্যবহার করব। তারপর আমরা ভার্ব ওয়ানের সাথে আইনযুক্ত করব। মাই ডিয়ার লার্নার্স, তোমাদের মনে রাখতে হবে যখন কোনো ভার্বের শেষে ই থাকে, যদি আমরা আইএনজি যুক্ত করি, তাহলে সর্বশেষে যে ই থাকবে উক্ত ই উঠে যাবে এবং ই উঠিয়ে দিয়ে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। এখন আমরা যদি নেগেটিভ বাক্য তৈরি করি, যেমন আমি স্কুলে
যাচ্ছি না। তাহলে কি হবে? আমি স্কুলে যাচ্ছি না, আই এম নট গোয়িং টু স্কুল। তুমি স্কুলে যাচ্ছ না, ইউ আর নট গোয়িং টু স্কুল। তাহলে আমাদের স্ট্রাকচারটা কি দাঁড়ালো? স্ট্রাকচার দাঁড়ালো সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস নট প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। মাই ডিয়ার লার্নার্স, এখানে বাংলাতে আমরা কিভাবে চিনব যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স? তো বাংলা ক্রিয়াপদ চেনারও বিভিন্ন উপায় থাকে। যেমন কোনো বার্বের শেষে যদি ইতেছ, ইতেছি, ইতেছে, ইতেছেন অথবা সংক্ষিপ্ত রূপে যেমন যাচ্ছি, চ স সংযুক্ত ওরকম যদি থাকে তাহলে আমরা ধরে নেব সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সেটা আছে। তাহলে এটা গেল নেগেটিভ স্ট্রাকচার। যদি ইন্টারোগেটিভ স্ট্রাকচার হয় তাহলে কি হবে? তাহলে হবে বাক্যের প্রথমে আমরা লিখব এম ইজ আর প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস প্রশ্নবোধক চিহ্ন। আচ্ছা, তাহলে সে যাচ্ছে অথবা সে বাজারে যাচ্ছে, হি ইজ গোয়িং টু মার্কেট। তাহলে সে বাজারে যাচ্ছে না, হি ইজ নট গোয়িং টু মার্কেট। সে কি বাজারে যাচ্ছে? তাহলে কি হবে? ইজ হি গোয়িং টু মার্কেট, ইজ হি গোয়িং টু মার্কেট। রুহিম ক্রিকেট খেলিতেছে আর সাকিব ক্রিকেট খেলিতেছে। তো সাকিব, সাকিব ইজ প্লেইং ক্রিকেট, সাকিব ক্রিকেট খেলিতেছে না বা খেলছে না। তাহলে কি হবে? সাকিব ইজ নট প্লেইং ক্রিকেট। সাকিব কি ক্রিকেট খেলিতেছে? ইজ সাকিব প্লেইং ক্রিকেট। মাই ডিয়ার লার্নার্স, আমাদের এই স্ট্রাকচারগুলো আমাদের মনোযোগ দিয়ে দেখতে হবে এবং এই স্ট্রাকচারগুলো দিয়ে এই সেন্টেন্স তৈরি করতে জানলে তুমি ইংরেজিতে অনেক দূর এগিয়ে যাবে সেটা আমি বিশ্বাস করি। আই থিঙ্ক এখন আমরা যদি ডব্লিউএইচ কোশ্চেন ব্যবহার করি, ডব্লিউএইচ কোশ্চেন প্লাস সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস বার ওয়ান প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন প্লাস প্রশ্ন চিহ্ন। যেমন হোয়ার আর ইউ গোয়িং, হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ? হোয়ার আর ইউ গোয়িং, হোয়ার ডব্লিউ কোশ্চেন, তুমি বা অর অক্সিলারি ভার্ব এম ইজ আর, যেহেতু ইউ এখানে সাবজেক্ট ইউর সাথে আমরা আর বসিয়েছি প্লাস ভার্ব ওয়া প্লাস আই। এরকম অসংখ্য সেন্টেন্স আমরা এই স্ট্রাকচার ফলো করে আমরা তৈরি করতে পারবো। যেমন হোয়াট আর ইউ ডুইং, অর্থাৎ তুমি কি করিতেছ। যেমন হোয়াই আর ইউ মেকিং এ নয়েস ইন দ্য ক্লাস। মাই ডিয়ার লার্নার্স, এখানে লক্ষ্য করো এখানে মেক ভার্বের শেষে ই আছে। যখন আমরা আইনযুক্ত করলাম উক্ত ই উঠে গেছে, তাহলে হোয়াই ডব্লিউ কোশ্চেন আর অক্সিলারি ভার্ব টু বি ভার্ব ইউ সাবজেক্ট মেক ভার্ব ওয়ান সাথে যুক্ত হয়েছে আইএনজি এ নয়েজ, এ নয়েজ এখানে অবজেক্ট ইন দ্য ক্লাস, এটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ। মাই ডিয়ার লার্নার্স, আই হোপ, আমি আশা করি ইউ ওয়ার অ্যাটেনটিভ ইন মাই ক্লাস। If you are attentive in my class, you will be benefited from my class. Best wishes. Stay home, stay safe. Eid Mubarak. Allah Hafiz.